হাই ফ্রেন্ডস আজকে আমি রিভিউ করবো ই ক্যাপসুল নিয়ে যদি এই ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে মূলত এই ওষুধটি পুরুষের কিছু গোপন সমস্যা রয়েছে যা একদমই ঠিক হয় না আর সেই সমস্যাগুলো আপনি বাড়িতে বসেই ঠিক করে ফেলতে পারবেন আপনার যদি টাইমিং সমস্যা থাকে অর্থাৎ আপনি বেশি সময় ধরে সহবাস করতে পারছেন না আপনি অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কোনো রকম ভালো রেজাল্ট আপনি পাননি তাহলে আজকের ভিডিওটি আপনি দেখেন তাহলে লম্বা সময় ধরে সবাস করতে পারবেন আর যদি আপনার পেনিস একদমই শক্ত হয় না সবসময় নরম অনুমেয়ে থাকে এর জন্য আপনি একটি সমাধান খুঁজছিলেন আপনি যদি এই ওষুধটি সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনি আপনার এই সমস্যা থেকে পুরোপুরি পরিত্রাণ পেতে পারবেন তো এই ই জেল ডিএস মেডিসিনটির জেনারিক নেম হচ্ছে ভিটামিন ই তো অনেক ভাইরা প্রস্তুত করে থাকেন যে ভিটামিন ই অর্থাৎ ই জেল ডি ক্যাপসুল গ্রহণে যৌন ক্ষেত্রে কি কী ধরনের উপকার পাওয়া যায় অথবা এটি গ্রহণে কি কি ক্ষতি হতে পারে আবার অনেকে বলেন এটি গ্রহণে যদি যৌন ক্ষেত্রে কোনো উপকার হয়ে থাকে তবে কতদিন খেলে ভালো ফলাফল পাওয়া যায় তো প্রথমে বলে নিচ্ছি যে এই ই ক্যাপ অর্থাৎ এই ভিটামিন ই ওষুধটি যৌনক্ষেত্রে একটি মহা ওষুধ কী কারণে মহা ওষুধ তা বলে নিচ্ছি এই কারণে যে পুরুষের শরীরে একটি হরমোন থাকে এই হরমোনের কারণে সেক্স হরমোনটি খুবই ভালো হয় এই হরমোনটির নাম হচ্ছে টেস্টোস্টেরন লেভেল হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন যদি এই হরমোনটি কমে যায় তাহলে আপনি অনেক চেষ্টা করা অনেক ওষুধ খেয়েও আপনি কোনো পরিবর্তন আনতে পারবেন আর টেস্টোস্টেরন হরমোন লেভেলটি আমাদের সমাজে অনেক পুরুষের এখন দেখা গেছে যে তিরিশ বছর পর কমতে থাকে এটির কারণ হচ্ছে ভিটামিন ই যদি ভিটামিন ই শরীরে না থাকে তাহলে টেস্টোস্টেরন হরমোন লেভেলটি খুবই কমতে থাকবে তখন আপনার সেক্স পাওয়ার খুবই কমে যাবে তার কারণে আপনি যদি আপনার টেস্টোস্টেরন লেভেল হরমোনটি বৃদ্ধি করে সেক্স লাইফে সুখী হতে চান তাহলে ভিটামিন ইর পরিকল্প পরিকল্পিত কিছু নেই তাই এই ইজেল ডিএস ওষুধটি খুবই কার্যকর একটি ওষুধ তাহলে আপনারা আশা করি উত্তরটি পেয়ে গেছেন আর আবারও বলতেছি বিউটি শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াশ করবেন তাহলে আপনি সম্পূর্ণ জিনিসটি অর্থাৎ সম্পূর্ণ ক্যাপসুল সম্পর্কে বুঝতে পারবেন অনেক পুরুষ রয়েছে মিলন করতে মন চায় কিন্তু পেনিস বা লিঙ্গ দাঁড়ায় না বা লিঙ্গ শক্ত হয় না আর এই সমস্যা হয় ভিটামিন ই এর অভাবে তাই যাদের এই সমস্যা রয়েছে তারা এই ওষুধটি সেবন করলে তার এই সমস্যা থেকে মুক্তি পাবেন আবার দেখা গেছে অনেক পুরুষের পেনিসে ভালোভাবে রক্ত চলাচল করতে পারে না আর তাই লিঙ্গ রডের মতো শক্ত হয় না এবং সেক্স করতে সমস্যা হয় এই সমস্যা থেকে বাঁচতে এই ভিটামিন অর্থাৎ এই ভিটামিন ই এই ই ক্যাপসুলটি গ্রহণ করতে পারবেন এবং যে সকল পুরুষদের ধাতু পাতল বা কম তাই সন্তান হয় না এই কারণে ওই সকল পুরুষেরা এই সমস্যা থেকে মুক্তি পেতে এই ইজেল ওষুধটি গ্রহণ করতে পারবেন আর যে সকল যুবক বা পুরুষ বিয়ের আগে অনেক বেশি হস্তমিথুন করেছেন এর ফলে বিয়ের পর লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না বা শক্ত হয় না কোনোভাবে তারা এই সমস্যা থেকে বাঁচতে প্রতিদিন ইজেল ডি চারশো আয়ুয়ের একটি ক্যাপসুল গ্রহণ করতে পারবেন তাহলে আপনার সমস্যা সেরে যাবে আবার যে সকল পুরুষ তার স্ত্রী বা পার্টনারের সাথে বেশিক্ষণ সেক্স করতে পারে না দুই পাঁচ মিনিট করার পর বীর্য চলে আসে ওই সকল পুরুষ এই সমস্যা থেকে বাঁচতে প্রত্যেক দিন এই ভিটামিন এ অর্থাৎ এজেল ক্যাপসুলটি গ্রহণ করলে তার সমস্যার সমাধান হয়ে যাবে আর যাদের বীর্যের অভাব অর্থাৎ সেক্স করার পর ফিল হয় কিন্তু বীর্য বেরি হয় না তারা এই সমস্যা থেকে বাঁচতে এই ক্যাপসুলটি গ্রহণ করতে পারবেন যে সকল পুরুষেরা নারী মহলে একদমই টিকতে পারেন না তারা এই ওষুধটি একবার ট্রাই করে দেখতে পারেন আর এই ওষুধটির আরেকটি কাজ হচ্ছে পাতলা বীর্যকে ঘন করতে এই ভিটামিনটি গ্রহণ করতে পারবেন আপনি আর এই ভিটামিন ই আপনার কি আরও বড় অনেক ধরনের উপকার ঘটে থাকে তা হচ্ছে এই ভিটামিন ই অর্থাৎ ইজেল ক্যাপসুলটি আপনার লিঙ্গের মধ্যে যে মাসেল রয়েছে অর্থাৎ মাংস রয়েছে তাকে পরিপূর্ণ করে এবং মাসেলগুলোকে পরিপূর্ণ করে ফেলে এবং এটার মধ্যে যে রোগগুলো আছে নার্ভগুলো আছে এই নার্ভগুলোর মধ্যেও স্বাভাবিকভাবে রক্ত চলাচল করতে দেয় আমাদের শরীরে যদি রক্ত চলাচল না করেন তাহলে আমাদের শরীর সচল থাকবে না তেমনইভাবে আমাদের পেনিসের মধ্যে যদি সচলভাবে রক্ত চলাচল না করে তাহলে আমাদের পেনিস সচল থাকবে না তার কারণে এই ভিটামিন ই অর্থাৎ ইজেল ডি ক্যাপসুলটি গ্রহণে আমাদের লিঙ্গের মধ্যে ভালোভাবে রক্ত চলাচল করে এবং পেনিসটি দাঁড়িয়ে থাকতে সক্ষম হয় তখন আমরা বেশিক্ষণ সেক্স করতে পারি তো এখন আলোচনা করবো এটি আমরা কি কি সমস্যায় কোন কোন ডোসে কীভাবে খাবো তার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনাদের কাছে যারা এই ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলেই নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পায় তো প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি করে ফেলুন তো যাদের লিঙ্গ দাঁড়ায় না তারা প্রতিদিন সকালে দুশো আয়ু এর একটি ক্যাপসুল দুধ দিয়ে অথবা পানি দিয়ে এবং রাত্রেবেলায় আর ক্যাপসুল দুইশো আয়ু এর দুধ অথবা পানি দিয়ে খেয়ে নেবেন অর্থাৎ ইজেল দিয়ে ক্যাপসুলটি খেয়ে নেবেন আর যারা দীর্ঘ সময় সেক্স করতে চান তারা প্রতিদিন রাত্রে ঘুমানোর আধা ঘন্টা পূর্বে চারশো আইয়ের একটি ক্যাপসুল গরম দুধ অথবা পানি দিয়ে সেবন করে নেবেন তাহলে আশা করি ভালো ফল পাবেন আর যাদের ব্রিট যে সমস্যা রয়েছে তারা প্রতিদিন রাত্রে দুশো আইউ এর একটি ক্যাপসুল দুধ অথবা গরম পানি দিয়ে গ্রহণ করে নেবেন আশা করি এই নিয়মে তিন মাস এই ওষুধটি গ্রহণ করলে আপনাদের জীবনে খুবই সুন্দর হবে আপনাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে আশা করি এই নিয়মে যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনি সেক্সুয়াল লাইফে খুবই উপকার পাবেন আর আপনি কখনও যে দুই তিন দিন অথবা দশ দিন গ্রহণ করার পরে যে একটা ফল পাওয়ার আশা করবেন তা কিন্তু হবে না আপনি এই ওষুধটি মিনিমাম তিন মাস গ্রহণ করতে পারবেন আর এই ওষুধটি কিন্তু কোনো মেডিসিন না কোনো মেডিসিন না বলতে এটি একটি ন্যাচারাল ওষুধ অর্থাৎ ভিটামিন ই তার কারণে এটি শরীরে তেমন কোনো সাইড এফেক্ট নেয় নির্দেশিত মাত্রায় যদি আপনি গ্রহণ করুন তো এই ছিল ইজেল ডিএস ক্যাপসুল সম্পর্কে পরবর্তী কোন মেডিসিন সময় রিভিউ করব তা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন চেষ্টা করবো আপনার ওই মেডিসিন সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ